আজকে আমি পনির মশলা বানিয়ে দেখাবো। প্রথমে তো স্বপ্না কুকিংয়ে সবাইকে স্বাগত। পনির, মটরশুঁটি আর একটা মশলা বানাবো, পেঁয়াজ, আদা, রসুন, টমেটো কেটে নিয়েছি। একটা প্যান বসিয়ে দিলাম, প্যানে সাদা তেল দিয়ে দিলাম, দিয়ে চারটে তেজপাতা দিলাম, দুটো শুকনো লঙ্কা দিলাম, গোটা জিরে দিলাম, দিয়ে ওটা নাড়াচাড়া করবো। করে ওই যে মশলাগুলো কেটে রেখেছিলাম ওইগুলো সব দিয়ে দেবো, পেঁয়াজ, আদা, রসুন, একটু ভাজা ভাজা করে নেব, নিয়ে টমেটো ঢেলে দেব, দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। একটু ভাজা ভাজা হলে গোটা গরম মশলা, পাঁচটা এলাচ, লবঙ্গ, বড় এলাচ, দালচিনিও দিয়ে দিলাম। একটু ভাজা ভাজা হয়ে গেছে, এবার একটা বাসনে তুলে রাখবো, ঠান্ডা হলে ওটা পিষে নেব। ওই প্যানেতেই সাদা তেল দিয়ে দিলাম, একটু ঘি দিয়ে দিলাম, দিয়ে পনিরগুলো তুলে দিলাম। পনিরগুলো একটু ভাজা ভাজা হবে, নুন দিলাম, হলুদ দিলাম, দিয়ে এটাও একটু ভাজা ভাজা করে নেব। ভাজা হয়ে গেছে, এবার পনিরগুলো তুলে রেখে দেব। এবার পনিরে গরম জল ঢেলে দেব যাতে ওটা নরম হয়ে যায়। একটা মিক্সার মেশিন নিলাম, নিয়ে ওই ভাজা মশলাগুলো দিয়ে দিলাম, দিয়ে পেস্ট বানিয়ে নিলাম। ওই প্যানেতেই এবার সাদা তেল দিয়ে দেব, তেলটা গরম হলে পেস্ট করা মশলাটা দিয়ে দেব। এবার মশলাটা ভালো করে ভাজতে থাকব যতক্ষণ না মশলাটা থেকে তেল ছেড়ে যাচ্ছে। এইভাবে প্রায় 5 মিনিট নাড়তে থাকব। দেখুন এবার শুকনো হয়ে গেছে। এবার কাজু একটু বেটে নেব, ওতে ফ্রেশ ক্রিম দেবো, দিয়ে কাজুটা বেটে নেব। বাটা হয়ে গেছে, ওই ফ্রেশ ক্রিম আর কাজু বাটাটাও দিয়ে দেব, দিয়ে ওটা ভালো করে নাড়তে থাকব। তেল বেরিয়ে এসেছে, এবার কিছু মটরশুঁটি দিয়ে দেব, দিয়ে ওটাও নাড়তে থাকব যতক্ষণ না তেল বেরিয়ে আসছে। এবার হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর লবণ পরিমাণ মতো দিয়ে দেব, কুচনা ধনে পাতা দেব, আবারও নাড়তে থাকবো। এবার গরম জল দিয়ে দেব, ওই পনির ভেজানো যে জলটা সেই জলটাই দিয়ে দেব, দিয়ে এবার পনিরটাও দিয়ে দেব, দিয়ে নাড়তে থাকবো। ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এবার গরম জল দিয়ে দেব। আপনারা যদি গ্রেভি খেতে চান তাহলে একটু জল দেবেন বেশি করে, আর যদি কম খেতে চান কম জল দেবেন। কিছু গরম মশলা দিয়ে দিলাম, ধনে পাতা কুচি দিয়ে দিলাম, আর কসুরি মেথিও দিয়ে দিলাম, আর 1 চামচ ঘি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। দেখুন আমার পনির মশলা রেডি। এবার একটা বাটিতে সার্ভ করে নেব। যদি ভালো লাগে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন।